ব্যবস্থাপনা বিভাগ লক্ষ্মীপুর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ মঞ্জুর আহমেদ ভুইয়া প্রবাসক ব্যবস্থাপনা বিভাগ লক্ষ্মীপুর সরকারি কলেজ প্রিয় শিক্ষার্থীবৃন্দ এটি তোমাদের সাথে আমার তৃতীয় ক্লাস এর আগে দুটি ক্লাসে আমরা যৌথ মূলধনী কোম্পানির প্রকৃতি ও প্রকারভেদ এবং যৌথ মূলধনী কোম্পানির দলিল সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে তোমাদের সাথে আমার আলোচনার বিষয়বস্তু হলো যৌথ মূলদিনী কোম্পানির শেয়ার ও ঋণপত্র এবং যেটি তোমাদের তিনে তিন অধ্যায়ে রয়েছে এবং তিনে চারে রয়েছে যৌথ উন্দিনী কোম্পানির ব্যবস্থাপনা ও অবসায়ন বিষয়ে তোমাদের সাথে আলোচনা করব প্রিয় বিন্দু আজকে আমাদের আলোচনায় কি কি বিষয় আমরা জানতে পারব সেগুলোকে সেগুলো একটু চোখ বলিয়ে নেই প্রথমেই যৌথ মূলধনী কোম্পানির শেয়ার বলতে কি বোঝায় সেটি আমরা জানতে কি কি প্রকারের পারবো শেয়ার রয়েছে অথবা শেয়ারের শ্রেণী বিভাগ সম্পর্কে আমরা জানতে পারবো শেয়ার মালিকানার প্রামাণ্য দলিল সম্পর্কে জানব ঋণপত্র কি ঋণপত্রের বিভাগ সম্পর্কে জানব শেয়ার এবং ঋণপত্রের মধ্যে পার্থক্য জানব কোম্পানির ব্যবস্থাপনা পদ্ধতি সম্পর্কে ধারণা লাভ করব এবং সবশেষে কিভাবে একটি কোম্পানির অবসায়ন ঘটে বা কোম্পানির অবসান পদ্ধতি বা বিলোপ সাধন পদ্ধতি সম্পর্কে আমরা জানতে পারবো তো প্রিয় শিক্ষার্থীবিন্দু চলো আমরা আহ দেখে শেয়ার বলতে কি বোঝায় কোম্পানির শেয়ার মূলধনের শেয়ার মূলধনের ক্ষুদ্র অংশ বিশেষ শেয়ার ক্রয়ের মাধ্যমে ক্রেতা কোম্পানির উপর আংশিক মালিকানা সত্ত্ব পেয়ে থাকে যিনি শেয়ার ক্রয় করেন তাকে বলা হয় শেয়ার হোল্ডার শেয়ার বিক্রয় হতে সংগ্রহীত অর্থকে বলা হয় শেয়ার মূলধন শেয়ার ক্রয়ের ফলে ক্রেতার কোম্পানির উপর কিছু চুক্তিগত অধিকারের জন্ম হয় তাহলে বুঝতেই পারছ শেয়ার হচ্ছে কোম্পানির মূলধনের ক্ষুদ্র অংশবিশেষ অর্থাৎ একটি কোম্পানির অনুমোদিত মূলধন মূলধনকে যখন আমরা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে ফেলি যদি আমরা এভাবে বলি যে একটি কোম্পানির মোট মূলধন হচ্ছে এক লক্ষ টাকা যা কিনা না এক হাজার শেয়ারে সীমাবদ্ধ তাহলে প্রত্যেকটি শেয়ারের মূল্য হবে একশো টাকা এটাকে আমরা বলবো হচ্ছে শেয়ার আর মূলত শেয়ার হোল্ডারাই হচ্ছে কোম্পানির প্রকৃত মালিক যাদেরকে আমরা বলে থাকি হচ্ছে শেয়ার হোল্ডার ভাগ করা যায় তো মূলত এখানে আমি যে চিত্রটি উপস্থাপন করেছি সেটা যে তোমরা দেখতে পাচ্ছ যে শেয়ারকে এখানে চারটি ভাগে ভাগ করা হয়েছে প্রথমত হচ্ছে সাধারণ শেয়ার দেন হচ্ছে অগ্রাধিকার শেয়ার বিলম্বিত শেয়ার এবং হচ্ছে অন্য অন্য শেয়ার কিন্তু আমরা শেয়ার বলতে শুধুমাত্র বুঝবো হচ্ছে প্রধানত দুইটা শেয়ার সেটি হচ্ছে একটি হচ্ছে সাধারণ শেয়ার আর অন্যটি হচ্ছে অগ্রাধিকার শেয়ার এর বাইরে যে শেয়ারগুলো এখানে দেওয়া আছে বিলম্বিত শেয়ার এবং অন্যান্য শেয়ারের মধ্যে বোনার শেয়ার অধিকারযোগ্য শেয়ার এবং শেয়ার এগুলো মূলত হচ্ছে সাধারণ শেয়ারই তাহলে আমরা জানলাম হচ্ছে শেয়ার মূলত দুই প্রকার যেটাকে বললাম না টমন শেয়ার আর আরেকটি হচ্ছে অগ্রাধিকার শেয়ার বা হচ্ছে প্রি পেয়ার শেয়ার চলো এখন আমরা একে একে এই শেয়ারগুলো সম্পর্কে একটু জেনে নেই সাধারণ শেয়ার বা ইকুইটি শেয়ার বা কমন শেয়ার বলতে আমরা কি বুঝে থাকি যে সকল যে সকল শেয়ার হোল্ডার কোম্পানির লভ্যাংশ বা মূলধন প্রত্যাবর্তনে কোনো অগ্রাধিকার পায় না তাকে বলা হচ্ছে সাধারণ শেয়ার অর্থাৎ হচ্ছে যে শেয়ার হোল্ডারগণ কোম্পানির লভ্যাংশ বন্টনে এবং কোম্পানির মূলধন বন্টনে সবার শেষে অংশীদার হয় তাদেরকে বলব হচ্ছে আমরা সাধারণ শেয়ার হোল্ডার কিন্তু এই ধরনের শেয়ারহোল্ডার কোম্পানির দায় দায়িত্ব এবং কর্তব্য দিক থেকে অসীম ক্ষমতা বা অনেক ক্ষমতা ভোগ করলেও কোম্পানির লভ্যাংশ বন্টনে এরা সাধারণত অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের পরে তারা লভ্যাংশ পায় তাহলে বোঝা গেছে হচ্ছে সাধারণ শেয়ার হোল্ডাররা হচ্ছে কোম্পানি এরা কোম্পানির পরিচালনা পর্ষদে পরিচালক নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এবং তাদের মতামত প্রকাশ করতে পারে মূলত এই শেয়ার হোল্ডার হচ্ছে কোম্পানির প্রকৃত মালিক এবং সরাসরি কোম্পানি পরিচালনায় অংশগ্রহণ করে তাহলে তোমরা বুঝতে যে সাধারণ কি এখন আমরা দেখব হচ্ছে অগ্রাধিকার শেয়ার যে শেয়ারের মালিকগণ কোম্পানির লভ্যাংশ বন্টন এবং কোম্পানি বিলোপকালীন সময়ে মূলধন ফেরতে অগ্রাধিকার পেয়ে থাকে কাদের থেকে অগ্রাধিকার পেয়ে থাকে সাধারণ শেয়ার হোল্ডারদের কাছ থেকে অগ্রাধিকার পেয়ে থাকে তাদের তাকে আমরা বলবো হচ্ছে অগ্রাধিকার শেয়ার এই ধরনের শেয়ার হোল্ডারগণ কোম্পানির মালিকানা এই ধরনের শেয়ার হোল্ডারগণ কোম্পানির পরিচালনা বা ভোটাধিকার প্রয়োগ করতে পারে না মূলত এরা একটি নির্দিষ্ট হারে কোম্পানি থেকে লাভ করে থাকে লভ্যাংশ বন্টনের হার ও বন্টন পদ্ধতির ভিন্নতা অনুসারে অগ্রাধিকের শেয়ারকে আবার আটটি ভাগে ভাগ করা যায় তাহলে কয়টি ভাগে ভাগ করা যায় অগ্রাধিকার শেয়ারকে আটটি ভাগে চলো আমরা অগ্রাধিকার শেয়ারের আটটি ভাগ বা শ্রেণী সম্পর্কে জেনে নিই প্রথমেই রয়েছে সঞ্চয়ী শেয়ার অর্থাৎ সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার কি অর্থাৎ কারবারের লোকসানের কারণে বা কোম্পানির লোকসানের কারণে যে অগ্রাধিকার শেয়ার মালিকদের লভ্যাংশ পরবর্তী বছরের জন্য সঞ্চিত থাকে তাকে সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার বলে অর্থাৎ কোন বছর যদি কোম্পানিতে লস হয় তাহলে সেক্ষেত্রে এই সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ারহোল্ডারদেরকে ওই বছর যদিও লভ্যাংশ প্রদান করা না হয় কিন্তু পরবর্তী বছরে যদি কোম্পানি লাভবান হয় তাহলে আগের বছরের লভ্যাংশ এবং লাভ যে বছর লাভ হয় সেই বছরের লভ্যাংশ সহ কোম্পানি শেয়ার হোল্ডারদেরকে প্রদান করতে হয় সাধারণত এই ধরনের আইন অনুযায়ী ছয় বছর পর্যন্ত এই ধরনের লভ্যাংশ সঞ্চিত থাকে ফলে এই ধরনের শেয়ার মালিকদের ঝুঁকি কম তবে এই ধরনের শেয়ার কোম্পানি ইস্যু করবে কিনা সেই ব্যাপারে কোম্পানি পরিমেল নিমাগুলিতে উল্লেখ থাকে তাহলে বুঝতে পারছো যে সঞ্চয় অগ্রাধিকার শেয়ার হচ্ছে এমন ধরনের শেয়ার যে শেয়ারের কোম্পানি কোনো বছর যদিও লোকসান করে থাকে সেই বছর লভ্যাংশ না দিতে পারলেও পরবর্তী বছর আগের বছরে আগের বছরের লভ্যাংশ কোম্পানিকে প্রদান করতে হয় সেটাকে বলা হচ্ছে সঞ্চয় অগ্রাধিকার শেয়ার এখন আমরা দেখব হচ্ছে অসঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার যেসব অগ্রাধিকার শেয়ারের মুনাফা সঞ্চিত থাকে না অর্থাৎ আমরা একটু আগে যেটি জানলাম সেটির বিপরীত এক্ষেত্রে যদি কোনো কোম্পানি কোনো বছর লঞ্চ করে থাকে তাহলে সেই বছর অগ্রাধিকার অসঞ্চয়ী অগাধিকার শেয়াররা লভ্যাংশ পায় না এটাকে বলা হচ্ছে যে অসংসয় অগ্রাধিকার শেয়ার পার্টিসিপেটিং শেয়ার বা যেটাকে বলা হচ্ছে অংশগ্রহণমূলক শেয়ার যে অগ্রাধিকার শেয়ারের মালিকগণ মুনাফা হতে নির্দিষ্ট হারে লভ্যাংশ প্রাপ্ত হন এবং পরবর্তীতে সাধারণ শেয়ারের মালিকদের মধ্যে আবার লভ্যাংশ বন্টনের সময়ও সেখানে অংশগ্রহণ করেন সেটাকে বলা হচ্ছে পার্টিসিপেটিং বা অংশগ্রহণমূলক শেয়ার অর্থাৎ এক্ষেত্রে এই শেয়ার অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের মালিকগণ দুইবার লভ্যাংশ বন্টনে অংশগ্রহণ করেন একবার হচ্ছে প্রথমে প্রথমে মুনাফা বন্টনের সময় একবার লভ্যাংশ বন্টনের সময় প্রথম একবার পরবর্তীতে আবার যখন সাধারণ শেয়ার হোল্ডারদের মধ্যে লভ্যাংশ বন্টন করা হয় তখনও এই শেয়ার হোল্ডারগণ লভ্যাংশ বন্টনে অংশগ্রহণ করেন নন পার্টিসিপেটিং শেয়ার যেটাকে বলা হচ্ছে যে অংশগ্রহণীন শেয়ার এটি হচ্ছে পার্টিসিপেটিং শেয়ারের বিপরীত অর্থাৎ এই ক্ষেত্রে অগ্রাধিক এই শেয়ার অগ্রাধিকার শেয়ার হোল্ডারগণ শুধুমাত্র একবারই লভ্যাংশ বন্টনে অংশগ্রহণ করেন পরবর্তীতে সাধারণ শেয়ার হোল্ডারদের লভ্যাংশ বন্টনের সময় অংশগ্রহণ করেন না তাকে আমরা বলব হচ্ছে নন পার্টিসিপেটিং শেয়ার পরিশুদ্ধ অগ্রাধিকার শেয়ার পরিশুদ্ধ অগ্রাধিকার শেয়ার কাকে বলে যে অগ্রাধিকার যে অগ্রাধিকার যুক্ত শেয়ারের বিনিয়োজিত অর্থ একটি নির্দিষ্ট মেয়াদ বা রিডিমেবল প্রিপেয়ার শেয়ার অর্থাৎ নির্দিষ্ট সময়ের জন্য মূলধনের অভাব মেটানোর উদ্দেশ্যে এই শেয়ার ইস্যু করা হয় অর্থাৎ এটি একটি নির্দিষ্ট মেয়াদ অন্তর ওই শেয়ার অগ্রাধিকার শেয়ার হোল্ডারদেরকে কোম্পানি তার বিনিয়ত মূলধন ফেরত দিয়ে থাকে সেটাকে আমরা বলবো হচ্ছে পরিশুদ্ধ অগ্রাধিকার শেয়ার নাম্বার সিক্স অপরিশুদ্ধ অগ্রাধিকার শেয়ার যে অগ্রাধিকার শেয়ারের মূল্য কোনো নির্দিষ্ট মেয়াদ উত্তীর্ণ হবার পরেও ফেরত দেওয়া হয় না কেবলমাত্র কোম্পানি সাধন হলেই ফেরতযোগ্য এই ধরনের অগ্রাধিকার শেয়ারকে বলা হচ্ছে অপরিশুদ্ধ শেয়ার অর্থাৎ এতে হচ্ছে পরিশুদ্ধ শেয়ারের বিপরীত এক্ষেত্রে শুধুমাত্র কোম্পানি বিলোপসাধিত হওয়ার সময় বিনিয়োজিত এই পরিশুদ্ধ শেয়ার হোল্ডারদের বিনিয়োজিত অর্থ ফেরত দিয়ে থাকে নাম্বার সেভেন হচ্ছে পরিবর্তনযোগ্য শেয়ার বা কম কনভার্টেবল প্রিপেড স্টক যে শেয়ার বিক্রয়ের সময় শর্ত থাকে যে নির্দিষ্ট সময়ের পরে এই শেয়ারটি রূপান্তর করা যাবে অর্থাৎ কিসের কিসে রূপান্তর করা যাবে সাধারণ শেয়ারে রূপান্তর করা যাবে সেটাকে বলা হচ্ছে পরিবর্তনযোগ্য শেয়ার অর্থাৎ নির্দিষ্ট মেয়াদান্তে বা সময়ের পরে এই শেয়ার অগ্রাধিকার শেয়ারকে সাধারণ শেয়ারে রূপান্তর করা যায় তাকে আমরা বলবো হচ্ছে পরিবর্তনযোগ্য অগ্রাধিকার শেয়ার এবং সর্বশ্রেষ্ঠটি হচ্ছে অপরিবর্তনযোগ্য অগ্রাধিকার শেয়ার অর্থাৎ যে শেয়ার একটি নির্দিষ্ট সময়ের পরেও পরিবর্তন করা যায় না তাকে আমরা বলব হচ্ছে অপরিবর্তনযোগ্য অগ্রাধিকার শেয়ার তো এই হচ্ছে অগ্রাধিকার শেয়ারের আর্থিক শ্রেণীবিভাগ প্রিয় এখন আমরা দেখব হচ্ছে বিলম্বিত শেয়ার কাকে বলে বিলম্বিত শেয়ারে কে আবার অন্য একটি নামে অভিহিত করা যায় সেটি হচ্ছে প্রবর্তকের শেয়ার যে শেয়ার হোল্ডারগণ অগাধিকার ও সাধারণ শেয়ার হোল্ডারদের মুনাফা ও মূলধন প্রত্যাবর্তনের পর যাদের অর্থ পরিশোধ করা হয় তাদেরকে বলা হচ্ছে বিলম্বিত শেয়ার আর অথবা এটাকে অন্য নামে অভিহিত করা সেটি হচ্ছে প্রবর্তকের শেয়ার কোম্পানির প্রতিষ্ঠাকালে প্রাথমিক ব্যয় নির্বাহের জন্য কোম্পানির প্রবর্তকরা এই ধরনের শেয়ার ক্রয় করে থাকে তাহলে বুঝতে পারছো বিলম্বিত শেয়ারের অন্য নাম হচ্ছে প্রবর্তকের শেয়ার যেটি কোম্পানির শুরুতে প্রাথমিক ব্যয় নির্বাহ করার জন্য কোম্পানির প্রবর্তকরা এই শেয়ারগুলো ক্রয় করে থাকেন এখন আমরা দেখব অন্যান্য শেয়ারের মধ্যে আবার কি কি ভাগে ভাগ করা যায় প্রথমটি হচ্ছে বোনাস শেয়ার বোনাস শেয়ার কাকে বলে সাধারণত যৌথ মূল্য কোম্পানির অর্জিত মুনাফা সম্পূর্ণই শেয়ার হোল্ডারদের মাঝে বন্টন করা হয় না বরং কিছু অংশ সঞ্চিত তহবিলে জমা রাখে অনেক সময় কোম্পানির সঞ্চিত তহবিল প্রয়োজনের তুলনায় অতিরিক্ত হয়ে পড়ে এই অতিরিক্ত অর্থকে কতগুলো শেয়ারে বিভক্ত করা হয় এবং তা কোম্পানির বর্তমান শেয়ার হোল্ডার শেয়ার শেয়ারহোল্ডারদের মধ্যে বন্টন করা হয় এই ধরনের শেয়ারকে বোনাস শেয়ার বলে অর্থাৎ এক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোম্পানি নগদ লভ্যাংশ বন্টন না করে শেয়ার বন্টন করে থাকে কাদের মধ্যে বর্তমান শেয়ারহোল্ডারদের মধ্যে এটাকে বলা হচ্ছে বোনাস শেয়ার অর্থাৎ বোনাস শেয়ার বললে আমরা এক কথা বলতে পারি যখন কোম্পানি নগদ লভ্যাংশের পরিবর্তে বর্তমান শেয়ার শেয়ারহোল্ডারদের মাঝে মাঝে লভ্যাংশ হিসাবে নতুন শেয়ার ইস্যু করে তাকে আমরা বলবো হচ্ছে বোনাস শেয়ার আশা করি তোমরা বুঝতে পেরেছো দেন অধিকার যোগ্য শেয়ার অথবা রাইট শেয়ার কোম্পানি অতিরিক্ত সংগ্রহের উদ্দেশ্যে ছাড়ার পূর্ব মুহূর্তে বর্তমান শেয়ার হোল্ডারদের কাছে শেয়ার ক্রয়ের আমন্ত্রণ জানানো হয় এই ধরনের শেয়ারকে বলা হচ্ছে অধিকার যোগ্য শেয়ার এই ধরনের শেয়ার খোলা বাজারেও বিক্রয় হতে পারে তবে শুরুতেই বর্তমান শেয়ার হোল্ডারকে অধিকভাবে বিবেচনা করা হয় অর্থাৎ অধিকারযোগ্য শেয়ার বলতে ওই শেয়ারকে বোঝাচ্ছে যে যেই শেয়ার কোম্পানি ছাড়ার পূর্বে বর্তমান বা এক্সিস্টিং শেয়ার হোল্ডারদের কথা মা আগে বিবেচনা করে দেন হচ্ছে সেটি খোলা বাজারে বিক্রয় করে সেটাকে বলা হচ্ছে অধিকারযোগ্য শেয়ার আশা করি বুঝতে পেরেছ এবং সর্বশেষ আমাদের শেয়ারের প্রকারভেদের মধ্যে রয়েছে অনাঙ্কিত মূল্যের শেয়ার যেটাকে আমরা বলতে পারি নো পার ভ্যালু শেয়ার এই শেয়ার বলতে বোঝানো হচ্ছে যে যে শেয়ারের ভ্যালু বা মূল্য পূর্ব থেকে নির্দিষ্ট থাকে না সেটাকে বলা হচ্ছে অনাঙ্কিত মূল্যের শেয়ার অর্থাৎ বছরের হিসাব নিকাশের পর কোম্পানির সম্পদ থেকে দায় বাদ দিয়ে এই ধরনের শেয়ারের মূল্য নির্বিত হয় অর্থাৎ একটি কোম্পানির সম্পদ থেকে দায় বাদ দিয়ে যে উদ্বৃত্ত থাকে সেটির উপরে নির্ভর করে এই শেয়ারের মূল্য নির্ধারিত হয় সাধারণত ইউএসএতে বা মার্কিন যুক্তরাষ্ট্রে শেয়ার দেখা যায় তো এই হচ্ছে আমাদের কোম্পানির শেয়ারের শ্রেণী বিভাগ শিক্ষার্থীবৃন্দ এখন আমরা দেখব হচ্ছে শেয়ার মালিকানা কিছু প্রামাণ্য দলিল অর্থাৎ এই দলিলগুলো এই দলিলগুলোর উপরে একটি শেয়ার হোল্ডারদের শেয়ার হোল্ডারদের শেয়ার হোল্ডারের একটি মালিকানা সত্ত্বের প্রমাণ নির্দেশ করে প্রথমেই রয়েছে শেয়ার সার্টিফিকেট শেয়ার সার্টিফিকেট বলতে কি বোঝায় শেয়ার মালিকানা মুখ্য প্রামাণ্য দলিল হচ্ছে শেয়ার সার্টিফিকেট অর্থাৎ একজন শেয়ার হোল্ডার যে শেয়ার ক্রয় করেছে সেটির জানা যাবে হচ্ছে কোম্পানির শেয়ার সার্টিফিকেট দেখে শেয়ার বন্টনের তিন মাস এবং শেয়ার হস্তান্তরের ক্ষেত্রে দুই মাসের মধ্যে শেয়ার গ্রহীতাকে এইরকম এইরূপ সার্টিফিকেট প্রদান করতে হয় সেকেন্ড ওয়ান হচ্ছে শেয়ার ওয়ারেন্ট পাবলিক লিমিটেড কোম্পানি শেয়ারের পূর্ণ মূল্যে গ্রোহিতা কর্তৃক পরিশোধ করা হলে প্রমাণ হিসাবে কোম্পানির শেয়ার গ্রোহিতাকে যে প্রামাণ্য দলিল প্রদান করে তাকে শেয়ার ওয়ারেন্ট বলে অর্থাৎ এক্ষেত্রে যদি শেয়ার হোল্ডারগণ শেয়ারের পূর্ণ মূল্য প্রদান করে তাহলে কোম্পানি সেটির প্রমাণস্বরূপ যে প্রামাণ্য দলিল প্রদান করে তাকে শেয়ার ওয়ারেন্ট বলে কাঁচা সনদ শেয়ার সার্টিফিকেট ইস্যু করার পূর্বে শেয়ারের মূল্য প্রদানকারীকে অন্তর্বর্তী সময়ের জন্য যে প্রমাণপত্র দেওয়া হয় তাকে কাঁচা সনদ বলে অর্থাৎ হচ্ছে এখানে শেয়ার ইস্যু করার পূর্বে হোল্ডারদেরকে অন্তর্বর্তী সমান বা ইন্টারিম সময়ের জন্য যে সনদটা দেওয়া হয় তাকে কাঁচা সনদ বলে দেন হচ্ছে ক্ষতিপূরণ পত্র শেয়ার সার্টিফিকেট হারানো গেলে তার প্রতিলিপি লাভের জন্য শেয়ার মালিক যে লিখিত প্রতিশ্রুতি পত্রে স্বাক্ষর করে তাকে ক্ষতিপূরণ পত্র বলে অ্যান্ড লাস্ট হচ্ছে লভ্যাংশ পরোয়ানা লভ্যাংশ ঘোষণার পর শেয়ার মালিকদের যে প্রমাণপত্র প্রদান করা হয় তাকে বলা হচ্ছে লভ্যাংশ পরোয়ানা তো এই হচ্ছে শেয়ার মালিকানা কিছু প্রামাণ্য দলিল শিক্ষার্থীবৃন্দ এখন আমরা যৌথ মূলধনী কোম্পানির আরেকটি গুরুত্বপূর্ণ অংশ যেটি হচ্ছে ঋণপত্র সেটি সম্পর্কে একটু জেনে নিই শুরুতেই ঋণপত্র কাকে বলে পাবলিক লিমিটেড কোম্পানি যে ঋণ স্বীকৃতিপত্র ইস্যু করে জনগণ বা প্রতিষ্ঠানের নিকটতে ঋণ সংগ্রহ করে তাকে বলা হচ্ছে ঋণপত্র আমরা জানি হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি ঋণপত্র ইস্যু করতে পারে না শুধুমাত্র পাবলিক লিমিটেড কোম্পানি ঋণপত্র ইস্যু করতে পারে আর ঋণপত্র হচ্ছে একটি ঋণের স্বীকৃতিপত্র যেটা কিনা জনগণ বা প্রতিষ্ঠানের নিকটতে কোম্পানি ঋণ সংগ্রহ করতে ব্যবহার করে থাকে মূলধনী ব্যবসায়ের অর্থ সংস্থানের উৎসগুলোর মধ্যে শেয়ারের পরেই ঋণপত্রের অবস্থান কখনো শেয়ার বিক্রয়ের অর্থ যদি অপ্রতুল মনে হয় কোম্পানি সেক্ষেত্রে ঋণপত্র বিক্রয়ের মাধ্যমে অর্থ সংগ্রহ করতে পারে আর যে দলিলের মাধ্যমে পাবলিক লিমিটেড কোম্পানি জনগণের কাছে কাছ থেকে ঋণ গ্রহণ করে তাকে বলা হচ্ছে ঋণপত্র তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছ চলো আমরা এখন ভাগে ভাগ করা যায় বা জেনে পত্রের প্রথমেই হচ্ছে সাধারণ ঋণপত্র সাধারণ ঋণপত্র বলতে কি বোঝায় কোম্পানি ঋণ পরিশোধের নিশ্চয়তা হিসাবে তার কোন নির্দিষ্ট বা যাবতীয় সম্পত্তি বন্ধক না রেখে যে ঋণপত্র বিক্রয় করে তাকে সাধারণ ঋণপত্র বা অর্ডিনারি ডিভেঞ্চার বলে অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ক্ষেত্রে কোম্পানি যে ঋণ পরিশোধ করবে সেক্ষেত্রে কোনো প্রকার জামানত অথবা বন্ধুকি সম্পত্তি ঋণ গ্রহীতাদের বিপক্ষে রাখবে না এটাকে বলা হচ্ছে সাধারণ ঋণপত্র দেন হচ্ছে সেকেন্ড ওয়ান বন্দকি ঋণপত্র সাধারণ ঋণ ঋণপত্রের অপোজিট বা বিপরীত হচ্ছে বন্দকি ঋণপত্র অর্থাৎ এক্ষেত্রে কোম্পানি ঋণ পরিশোধের নিশ্চয়তা হিসাবে তার কোনো নির্দিষ্ট বা যাবতীয় সম্পত্তি বন্ধক রেখে যে ঋণপত্র বিক্রয় করে তাকে বলা হচ্ছে বন্দকী ঋণপত্র পরিশোধযোগ্য ঋণপত্র যে ঋণপত্রের আসল অর্থ নির্দিষ্ট সময় পরে পরিশোধের মাধ্যমে কোম্পানি ঋণপত্র ফেরত পাবে তাকে বলা হচ্ছে পরিশোধযোগ্য ঋণপত্র অর্থাৎ এক্ষেত্রে নির্দিষ্ট সময়ের পরে ঋণপত্র অর্থ ফেরত দিলেই কোম্পানি ঋণপত্র ফেরত পাবে সেটাকে বলা হচ্ছে পরিশোধ ঋণপত্র অপরিশুদ্ধ ঋণপত্র যে ঋণপত্রের আসল অর্থ কোম্পানির পরিশোধে বাধ্য থাকে না তাকে বলা হচ্ছে অপরিশুদ্ধ ঋণপত্র দেন হচ্ছে নিবন্ধিত ঋণপত্র যে ঋণপত্রে ক্রেতার নাম ঠিকানা ঋণপত্রের ক্রমিক নং ইত্যাদি কোম্পানি বইতে যথাযথভাবে লিপিবদ্ধ থাকে তাকে নিবন্ধিত ঋণপত্র বা রেজিস্টার ডিভেন্সার বলে এই ঋণপত্রের যাবতীয় বিষয় কোম্পানির বইতে যথাযথভাবে লিপিবদ্ধ থাকে একে বলা হচ্ছে নিবন্ধিত ঋণপত্র আর নিবন্ধিত ঋণপত্রের উল্টো হচ্ছে অনিবন্ধিত ঋণপত্র যে নাম ঠিকানা ঋণপত্রের ক্রমিক রং ইত্যাদি যথাযথভাবে লিপিবদ্ধ হয় না তাকে বলা হচ্ছে অনিবন্দিত ঋণপত্র পরিবর্তনযোগ্য ঋণপত্র যে ঋণপত্র নির্দিষ্ট সময় পরে ফেরত দিয়ে কোম্পানি তার বিপক্ষে শেয়ার ইস্যু করতে পারে তাকে বলা হচ্ছে পরিবর্তনযোগ্য ঋণপত্র এবং সর্বশ্রেষ্ঠী হচ্ছে অপরিবর্তনযোগ্য ঋণপত্র যে ঋণপত্র ফেরত দিয়ে কোম্পানি তার বিপক্ষে শেয়ার ইস্যু করে না তাকে বলা হচ্ছে অপরিবর্তনযোগ্য ঋণপত্র প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা জানলাম হচ্ছে ঋণপত্রের বিভিন্ন প্রকার এখন আমরা তোমাদের পরীক্ষায় সচরাচর আসে এমন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার এবং ঋণপত্রের মধ্যে পার্থক্যগুলো একটু দেখে নেব প্রথমেই হচ্ছে প্রকৃতি তো প্রকৃতিতে আমরা বলতে পারি হচ্ছে শেয়ার হলো কোম্পানির শেয়ার হলো কোম্পানির মূলধনের অংশ আর অপরপক্ষে ঋণপত্র হচ্ছে কোম্পানির ঋণের প্রমাণপত্র সেকেন্ড ওয়ান মালিকানা শেয়ার হচ্ছে কোম্পানির মালিক আর ঋণপত্রের ক্রেতাগণ কোম্পানির পাওনাদার প্রতিদানের পার্থক্য এক্ষেত্রে বলা যায় শেয়ার কোম্পানি থেকে লভ্যাংশ পায় আর ঋণপত্রের মালিকগণ নির্দিষ্ট হারে সুদ পান নিশ্চয়তা মুনাফা অর্জিত হলেই শুধুমাত্র শেয়ার হোল্ডারদের লভ্যাংশ প্রদান করে থাকে আর অপরপক্ষে মুনাফা অর্জিত হোক বা না হোক ঋণপত্রের মালিকগণ নির্দিষ্ট হারে সুদ পেয়ে থাকেন দায় বহন শেয়ার হোল্ডারগণ কোম্পানির লোকসান বা দায় বহন করে থাকে অপরপক্ষে ঋণপত্রের মালিকগণ কোম্পানির লোকসান বা দায় বহন করে থাকে না পরিচালনায় অংশগ্রহণ শেয়ার হোল্ডারগণ কোম্পানির পরিচালনায় অংশগ্রহণ করতে পারে অপরপক্ষে ঋণপত্রের ক্রেতাগণ কোম্পানির পরিচালনায় অংশগ্রহণ করতে পারে না আয় অধিকারের উল্লেখ শেয়ার হোল্ডারগণের অধিকার ও দায়িত্ব কোম্পানির পরিমেল লিপিবদ্ধ থাকে আর ঋণপত্রের ক্রেতাদের সুযোগ সুবিধা ঋণপত্রেই উল্লেখ থাকে জামানত শেয়ার হোল্ডারগণ এক্ষেত্রে কোনো প্রকার জামানত দিতে হয় না কিন্তু বন্ধকি ঋণপত্র বিলির ক্ষেত্রে কোম্পানিকে অবশ্যই জামানতপত্র সংরক্ষণ করতে হয় নাম নিবন্ধন শেয়ার বিলির ক্ষেত্রে সবসময় শেয়ার ক্রেতাদের নাম কোম্পানির বইতে লিপিবদ্ধ থাকে নিবন্ধিত ঋণপত্র ছাড়া অন্যান্য ক্ষেত্রে ক্রেতাদের নাম কোনো নিবন্ধন বইতে লেখার প্রয়োজন নেই পরিশোধ কোম্পানি বিলোপের সময় সকল প্রকার ঋণ পরিশোধের পর শেয়ার হোল্ডারদের পাওনা মেটানো হয় আর অপরপক্ষে কোম্পানি বিলোপের ক্ষেত্রে শেয়ার হোল্ডারদের পাওনা পরিশোধের পূর্বেই ঋণপত্রের মালিকদের পাওনা পরিশোধ করতে হয় তাহলে এই হচ্ছে শেয়ার এবং ঋণপত্রের পার্থক্য শিক্ষার্থীবৃন্দ এখন আমরা দেখব হচ্ছে কোম্পানির ব্যবস্থাপনা পদ্ধতি অথবা একটি কোম্পানি কিভাবে পরিচালিত হয় সাধারণত আমরা জানি হচ্ছে কোম্পানির মূল মালিক হচ্ছে কারা কোম্পানির মূল মালিক হচ্ছে সাধারণ শেয়ার হোল্ডারগণ অর্থাৎ হচ্ছে শেয়ার মালিকগণ সেই শেয়ার মালিকগণ তাদের নিজেদের মধ্য থেকে তারা প্রতিনিধি নির্বাচন করেন যাদেরকে আমরা বলবো হচ্ছে পরিচালনা পর্ষ তাহলে শেয়ার মালিকদের পরে যাদের অবস্থান সেটা হচ্ছে বোর্ড অফ ডাইরেক্টর বা পরিচালনা পর্ষদ সেই পরিচালনা পর্ষদের পরে যারা অবস্থান করে সেটি হতে পারে ব্যবস্থাপনা পরিচালক সেটি অবশ্যই পরিচালনা পর্ষদের নির্বাচিত বা তাদের অধীনে কাজ করে হতে পারে সেটি ব্যবস্থাপনা পরিচালক হতে পারে ব্যবস্থাপক হতে পারে ব্যবস্থাপনা প্রতিনিধি তারপর হচ্ছে কোম্পানির সচিব এবং বিভাগীয় ব্যবস্থাপক ও কর্মকর্তা কর তাহলে আমরা যদি বলি যে একটি কোম্পানি ব্যবস্থাপনা পদ্ধতি কয়টি হতে পারে একটি কোম্পানির ব্যবস্থাপনা হতে পারে হচ্ছে ব্যবস্থাপনা পরিচালক কর্তৃক ব্যবস্থাপনা মহা মহাব্যবস্থাপক কর্তৃক ব্যবস্থাপনা ও ব্যবস্থাপনা প্রতিনিধি কর্তৃক ব্যবস্থাপনা অর্থাৎ এই তিন ভাবে একটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালিত হতে পারে তাহলে প্রথমে হচ্ছে ব্যবস্থাপনা পরিচালক কর্তৃক ব্যবস্থাপনা কাকে বলে আমরা জানি যে সাধারণত কোম্পানির শেয়ার হোল্ডারদের দ্বারা নির্বাচিত পরিচালকই কোম্পানির পরিচালনা পর্ষদই কোম্পানির ব্যবস্থাপনা ও পরিচালনার দায়িত্ব গ্রহণ করে থাকে এই পরিচালকগণে নিজেদের মধ্য থেকে একজন ব্যবস্থাপনা পরিচালক নির্ধারণ করেন কোম্পানির সাথে চুক্তি বলে অথবা কোম্পানির সাধারণ সভায় গৃহীত কোনো সিদ্ধান্ত বলে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক নিয়োজিত হয় আর কোম্পানির সার্বিক কাজের জন্য তিনি পরিচালনা পশুদের নিকট দায়ী থাকেন এটা হচ্ছে ব্যবস্থাপনা পরিচালক কর্তৃক ব্যবস্থাপনা সেকেন্ড ওয়ান হচ্ছে মহা ব্যবস্থাপক কর্তৃক ব্যবস্থাপনা এটি হচ্ছে আমাদের দেশে বহুল প্রচলিত একটি ব্যবস্থাপনা পদ্ধতি এই পদ্ধতিতে পরিচালনা পর্ষদ কোম্পানির দক্ষ ব্যবস্থাপনার জন্য পরিচালনা পর্ষদ বহির্ভূত অর্থাৎ পরিচালনা পর্ষদের বাইরে অভিজ্ঞ ব্যক্তির নিকট প্রতিষ্ঠানের সার্বিক দায়িত্ব অর্পণ করেন যিনি প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ কর্মকর্তা হিসাবে বিবেচিত হন পরিচালনা পর্ষদের অধীনে থেকে সার্বিক কাজের জন্য তিনি তাদের নিকট দায়ী থাকেন এবং সর্বশ্রেষ্ঠ হচ্ছে ব্যবস্থাপনা প্রতিনিধি বা ম্যানেজিং এজেন্ট কর্তৃক ব্যবস্থাপনা ব্যবস্থাপনা প্রতিনিধিগণ প্রচনা পর্ষদের নিয়ন্ত্রণের দিনে শেয়ার হোল্ডারদের পক্ষ হয়ে প্রতিনিধিরূপে কোম্পানির ব্যবস্থাপনা দায়িত্ব পালন করেন এই ব্যবস্থাপনার প্রতিনিধি কোনো একক ব্যক্তি অংশীদারী প্রতিষ্ঠান বা অন্য কোনো যৌথমন্ডলী কোম্পানি হতে পারেন যারা কোম্পানির সাথে চুক্তি বলে তারা কোম্পানির দায়িত্ব গ্রহণ করে থাকেন তাহলে এটা এরা হচ্ছে তৃতীয় পক্ষ বা কোম্পানির বাইরের পক্ষ যারা কিনা কোম্পানির ব্যবস্থাপনার দায়িত্ব গ্রহণ করে থাকে তাহলে এই হচ্ছে বাংলাদেশে কোম্পানির ব্যবস্থাপনা পদ্ধতি যেটি কিনা ব্যবস্থাপনা পরিচালক মহাব্যবস্থাপক বা ব্যবস্থাপনা প্রতিনিধি করতে পরিচালিত হয় তা আজকে আমাদের সর্বশেষ যে প্রশ্নটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে কোম্পানির সাধন আমরা জানি কোম্পানি একটি চিরন্তন অস্তিত্ব সম্পন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান এটি একটি পৃথক আইনগত সত্তা তাই ইচ্ছা করলেই এক মালিকেরা বা অংশীদারী ব্যবসায়ের ন্যায় হঠাৎ করে তা বন্ধ করে দেওয়া যায় না এর গঠন যেমন আইনের নির্দিষ্ট দ্বারা অনুযায়ী হয় তেমনি এর বিলোপও হয় আইনের নির্দিষ্ট বিধান মোতাবেক উনিশশো সালে কোম্পানি আইনের দুশো চৌত্রিশ ধারা অনুযায়ী একটি কোম্পানির বিলোপ সাধন তিনভাবে হতে পারে একটি হচ্ছে আদালত কর্তৃক বাধ্যতামূলক সাধন সেকেন্ড ওয়ান স্বেচ্ছামূলক সাধন এবং সর্বশ্রেষ্ঠ হচ্ছে আদালতের তত্ত্বাবধানে বিলোপসাধন চলো আমরা একটু দেখে নিই কখন আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলপ সাধিত হবে কখন স্বেচ্ছামূলক বিলব সাধন হবে এবং কখন আদালতের তত্ত্বাবধানে একটি কোম্পানির বিলোপসাধন ঘটবে আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলুপসাধন উনিশশো চুরানব্বই সালের কোম্পানি আইনের বিধান অনুযায়ী আদালতের নির্দেশে বাধ্যতামূলকভাবে একটি কোম্পানির অবসায়ন বা সাধন হতে পারে উক্ত আইনের দুশো একচল্লিশ ধারা অনুযায়ী নিম্নলিখিত কারণে একটি কোম্পানির বাধ্যতামূলক সাধন ঘটতে পারে কি কি কারণে একটি কোম্পানির বাধ্যতামূলক সাধন ঘটে আমরা একটু দেখি কোম্পানির কর্তৃক গৃহীত সিদ্ধান্ত বিশেষ সিদ্ধান্তের প্রেক্ষিতে সংবিধিবদ্ধ সভা অনুষ্ঠান করতে ব্যর্থ হলে নিবন্ধিত হওয়ার এক বছরের মধ্যে কার্যারম্ভ না করতে পারলে সংখ্যা হ্রাস পেলে ঋণ পরিশোধ করতে অসমর্থ হলে এবং আদালত কর্তৃক মনে হলে এই কয়েকটি কারণে একটি কোম্পানি বাধ্যতামূলক সাধন হতে পারে সেকেন্ড ওয়ান স্বেচ্ছাকৃত সাধন আদালতের কোনরূপ হস্তক্ষেপ ছাড়াই কোম্পানির শেয়ার হোল্ডারগণ বা পালাদারগণ যদি স্বেচ্ছায় প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন তাহলে সেটা হলো কোম্পানির স্বেচ্ছাকৃত বিলোপসাধন কোম্পানি আইনের দুশো ছিয়াশির এক ধারা অনুযায়ী স্বেচ্ছাকৃত বিলোপসাধন তিন ধরনের সিদ্ধান্তের মাধ্যমে হতে পারে একটি হচ্ছে সাধারণ সিদ্ধান্ত একটি হচ্ছে বিশেষ সিদ্ধান্ত একটি হচ্ছে অতিরিক্ত সাধারণ সিদ্ধান্ত এবং সর্বশেষ হচ্ছে আমাদের আদালতের মাধ্যমে বিলোপসাধন কোম্পানি আইনের তিনশো ষোলো দ্বারা মোতাবেক বিশেষ সিদ্ধান্ত বা অসাধারণ সিদ্ধান্তের মাধ্যমে কোম্পানির সদস্যগণ বিলবসাধনের প্রস্তাব গ্রহণ করলে আদালত এরূপ নির্দেশ দিতে পারে যে বিলোপসাধন প্রক্রিয়া আদালতের তত্ত্বাবধানে পরিচালিত হবে এটি হচ্ছে আদালতের তত্ত্বাবধানে বিলুপস সাধন এই ধরনের সাধনের জন্য সাধারণত পাওনাদার প্রদায়ক বা অন্য কোনো ব্যক্তি আদালতে আবেদন করতে পারে এক্ষেত্রে শেয়ার হোল্ডার বা পানোর অনুরোধ ক্রমে আদালত কর্তৃক নিযুক্ত অবসায় বা যাবতীয় বিলুপ্তির কাজ সম্পাদন করে থাকে তাহলে এই হচ্ছে আমাদের কোম্পানির বিলোপসাধন প্রক্রিয়া অর্থাৎ কোম্পানি সাধন হতে পারে একটা হচ্ছে আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলোপসাধন সেকেন্ডটি হচ্ছে স্বেচ্ছায় বিলোপসাধন এবং সর্বশ্রেষ্ঠী হচ্ছে আদালতের তত্ত্বাবধানে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয়বস্তু তো আমরা পরপর তিনটি লেকচারের মাধ্যমে তোমাদের ব্যবসা পরিচিতি একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এবং অপেক্ষাকৃত বড় অধ্যায় কোম্পানি বাংলাদেশের কোম্পানি সংগঠনের উন্নয়ন চাপটারটি সমাপ্ত করেছি তো তোমরা কোম্পানির সংগ্রহণ চ্যাপ্টারটি ভালোভাবে বাসায় পড়বে তো আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদে থাকবে এই শুভকামনা ব্যক্ত করে আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি ধন্যবাদ সবাইকে